জগাই ও মাধাই তাদের বাড়ি নবদ্বীপেই তারা ব্রাহ্মণ সন্তান দুই ভাই একজনের নাম জগন্নাথ অন্যজনের নাম মাধব তাদেরকে লোকে বলতো জগাই মাধাই বাবা মা তাদের ঠাকুরের নাম রাখলেও তারা ছিল অত্যন্ত কচাদারি আর নীচ প্রকৃতির তাদের কাজ ছিল নগর রক্ষকের দায়িত্ব পালন করা হরিনাম শুনলেই তারা ভীষণ বিরক্ত হতো বিদ্রুপ করত। তারা ছিল পাড় মাতাল তাদের মাতলামি এবং ভণ্ডামির জন্য কোনো মানুষ তাদের ধারে কাছে যেত না একদিন হরিদাস একদিন হরিদাসকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ সংকীর্তনে চলছিলেন তার নজরে পড়ল জগাই মাধায় মদ খেয়ে পাথরের ওপর অশ্লীল আচরণ করছে তাদের দেখে বড্ড করুণা হলো নিত্যানন্দের তিনি তাদের কাছে গিয়ে অনুনয় ভরে বললেন তোমরা একটিবার বার হরিনাম বলো ভাই একথা শুনে পাচণ্ড জগাই মাধায় তাদের মারতে এলো ভয় পেয়ে নিত্যানন্দ তাদের গদাধর পালিয়ে গেলেন কিন্তু তারা হরিনাম শুনিয়ে দুর্ভাগাদের উদ্ধার করবেন এই প্রতিজ্ঞায় তারা এসেছিলেন তাদের ভয় পেলে চলবে কি করে পরের দিন তারা হরিনাম সংকীর্তন করতে করতে সেই রাস্তা দিয়ে সবাই চলছিলেন জগাই মাথায় মদ খেয়ে রাস্তাতেই মাতলামি করছিলেন জগায় টলতে টলতে গর্জন করে উঠল কে রে তোরা খুব শক্তদের হরি নামে। শ্রীপাদ নিত্যানন্দ এগিয়ে এসে বড় মধুর অনুনয়ে বললেন পান ছেড়ে মধুপান করো ভাই মুখে একটিবার বার নাম বলো জগাই মদের ঘোরে কোনো কথাই বলতে পারল না নিত্যানন্দ আবার বললেন বলো ভাই তোমরা শুধু একটুই বার হরি নাম বলো তোমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে মনের জ্বালা সব ঘুঁচে যাবে মাথায় রাগ চরমে উঠল বলে উঠল কি বললে আমরা পাপি বলতে বলতে পাথরের পাশে পড়ে থাকা ভাঙা কলসির কোনা তুলে নিয়ে ছুঁড়ে মারল নিত্যানন্দের মুখের ওপর নিত্যানন্দের কপাল ফেটে দরদর ধরায় রক্ত ঝরে পড়ে উঠতে লাগল কিন্তু সদানন্দময় নিত্যানন্দ হরিনামে তখনও মেতে উঠেছেন উচ্চস্বরে হরিনাম করেছেন আর নৃত্য করছেন কপালের রক্ত তার স্ত্রী অঙ্গ ভেঙে যাচ্ছে মুহূর্তে খবর গেল মহাপ্রভুর কাছে মহাপ্রভু ছুটে এলেন হুঙ্কার দিয়ে বললেন ওরে মহাপাতক কুলাঙ্গার ব্রাহ্মণ সন্তান আর কত পাপ করবি শাস্তি তোদের এবার সুনিশ্চিত বলতে বলতে তিনি বজ্রের মতো হুঙ্কার দিয়ে সুদর্শন সুদর্শন বলে ডেকে উঠলেন মুহূর্তে ভয়ঙ্করভাবে জ্বলন্ত অগ্নি গোলকের মতো সুদর্শন চক্র দৃশ্যমান হলেন নিত্যানন্দ তখন ছুটে গিয়ে মহাপ্রভুর দুখানি চরণ বেষ্টন করলেন আকুল কণ্ঠে বলতে লাগলেন এ প্রভু তুমি কি করো তুমি তো বলেছিলে কলিযুগে তুমি চক্র ধারণ করবে না প্রতিজ্ঞা তোমার ভঙ্গ হওয়ার কথা তো নয় যদি দুষ্টাচার দুরাচারকে হত্যা করবে তো উদ্ধার করবে কাকে শান্ত হাও চেয়ে দেখো দুটি ভাই যেন শিশুর মতো কেমন ভয় কুঁকড়ে গেছে মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়ল জগায় কান্নাই ভুক ভাসিয়ে দিল মাথায় মাধায়ের নেশা তখন ছুটে গেল সে বুঝতে পারলো নিত্যানন্দ সাধারণ মানুষ নয় জগাই মাধাই ভয়ানক অপরাধ করেছে তথাপি নিকট ওদের জন্য প্রাণ ভিক্ষা নিত্যানন্দ সত্যিকারের চৈতন্য ফিরে পেল দুই ভাই সাথে সাথে কেটে ফেলা গাছের মতো মহাপ্রভু চরণতলে আছড়ে পড়ে গেল মহাপ্রভু শান্ত স্বরে বললেন অপরাধ করেছে নিত্যানন্দের কাছে করুণ সাগর প্রভু নিত্যানন্দ যাও তার চরণে ক্ষমা প্রার্থনা করো চোখের জলে ডুবে গিয়ে ওরা হরিবল হরিবল বলতে লাগলো দিন রাত কৃষ্ণ জপ করতে লাগলো জগাই মাথায় দেখি আরও দুষ্ট খারাপ মাতাল ছিল সবাই ভালো হয়ে গেল হরিনাম সংকীর্তনে সবাই যোগ দিতে লাগলো সবাই জোরে জোরে বলো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জগাই মাধায়ের ইতিহাস তোমাদের কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে এই রকম পৌরাণিক কাহিনী তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও